कौन सा? के उबर नहीं जी सर, और के क्या इसे पजान रिटर्न आई दी दू तीन सर पास सर सास मज़े लोगों तो देखा है हाँ আজকে আজকে দুইটা শেষ করতে হইলো আমাদের, একটা হইলো ফাইলেরই আসিস আর একটা হইলো একটা বলবো আমরা কি লেশমিনি আসিস কমন গুলি আগে শেষ করে আবার আনকমন গুলি ফাইলেরই আসিস থেকে বেশি প্রশ্ন ধরে না, যখন ভেক্টর ধরবো তখন ধরবো, এমনি কোনো ডিজিজ হিসাবে কিন্তু আলাদা ধরে না কিছু, যখন ভেক্টর ধরবো তখন কিন্তু তোমার যখন মসকুইটো হইব তখন কি কি ডিজিজ কোনটা স্প্রেড করে তখন যখন নাম বলবা ম্যালেরিয়া ফাইলেরিয়া এগুলি স্প্রেড করে তখন ডর ফাইলেরিয়া ধরতে হবে, এই জন্য ফাইলেরিয়া সম্পর্কে কিছু জানা থাকতে হবে, কিছু জানতে হবে আমাদের। আমরা যেটা করবো ফাইলেরিয়াসিস কি যে এটা কি একটা ফাইলেরিয়াসিস ইজ এ গ্রুপ অফ ইনফেকশন caused by nematode, helminth, it is a helminthic disease, nematode worms of the family Filariidae, Filariidae, F-I-L-A-R-I-O-D-E-A, Filariidae, nematode family will of Filariidae, it is a nematode, it is a key group of infection caused by কি কি লক্ষণ প্রকাশ পায়, লিম্ফেনজাইটিস হয়, লিম্ফেডিনাইটিস হয়, এলিফেন্টিয়াসিস অফ দি জেনিটাল অর্গান হয়, লেগস হয়, আর্ম হয় এবং ট্রপিক্যাল পালমারি ইজিমিফিলিয়া হয়, এই সমস্ত কন্ডিশন থেকে হয়। এটার মধ্যে মেন জানতে হইব যে এটা অর্গানিজমটা কি নাম, অর্গানিজমের নাম কি, না হইল কি তুষারেরিয়া ব্যান্থ্রোপটি, তুষারেরিয়া টু ডব্লিউ টি সি এইচ আর ই আর আই এ তুষার এগুলো বানানটা মস্ত লাগবে, উষার ডব্লিউ ইউ সি এইচ আর উষার এরিয়া ই আর আই এ উষার এরিয়া ব্যান্থ্রোপটি, আরেকটা হইল ব্রুজিয়া মালয়ি, ব্রুজিয়া বি মালয়ি মসকুইটো ট্রান্সমিশন হয় কিভাবে, বাই দি বাইট অফ ইনফেক্টেড মসকুইটো, এটা কি ডিজিজ, ভেক্টর বর্ন ডিজিজ, ইট ইজ এ ভেক্টর বর্ন ডিজিজ, ইট ইজ অলসো এ ট্রান্সমিশন হয় বাই দি বাইট অফ ইনফেক্টেড মসকুইটো, বাস এটার মধ্যে আর এখানে আর বেশি কিছুই করার দরকার নাই, মোড অফ ট্রান্সমিশনটা জানবা, ট্রান্সমিশনের মোড অফ ট্রান্সমিশন হলো বাই দি বাইট অফ ইনফেক্টেড ভেক্টর মসকুইটো, রিজার্ভার যারা ইনফেক্টেড পার্সন যারা তারা রিজার্ভার, মেন ইনফেক্টেড পার্সন, আর ভেক্টরগুলি কি কি, ভেক্টরের মধ্যে হইল কিউলেক্স কুইন কিউ ফেসিয়েটাস আর হইল অনেক সময় অ্যানোফিলিসও করে, আবার দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে এডিস ইজিপ্টিও করতে পারে, অ্যানোফিলিস এডিস সবই করতে পারে, এর মধ্যে মেইনলি হইলো কিউলেক্স বলতে হবে,
ইনকিউবেশন পিরিয়ড হলো 8 থেকে 16 মাস, খুব লম্বা ইনকিউবেশন পিরিয়ড, 8 থেকে 16 মাস হলো ইনকিউবেশন পিরিয়ড। তাহলে এই যে প্যারাসাইটটা এই ওয়ার্মটা কিন্তু দুই ভাবে আছে, একটা হলো অ্যাডাল্ট ওয়ার্ম, একটা হলো কি, একটা হলো অ্যাডাল্ট ওয়ার্ম, আর এটার যে আরেকটা স্টেজ এটাকে বলে মাইক্রোফাইলেরিয়া। অ্যাডাল্ট ওয়ার্মটা কোথায় থাকে? অ্যাডাল্ট ওয়ার্ম লিভস ইন লিম্ফেটিক ভেসেল, আর ব্লাডের মধ্যে থাকে মাইক্রোফাইলেরিয়া। এটা 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 টার্সিনোলজি লিখে রাখো, মাইক্রোফাইলেরিয়া সার্কুলেটস ইন দি ব্লাড, পেরিফেরাল ব্লাড, আর অ্যাডাল্ট ওয়ার্মটা থাকে লিম্ফেটিক ভেসেল। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে জাগে যে ইনফেক্টিভ কোনটা, যেমন রাখবা যে মাইক্রোফাইলেরিয়াটা ইনফেক্টিভ, পেরিফেরাল ব্লাডে যে মাইক্রোফাইলেরিয়াটা থাকে সার্কুলেট করে এইটাই ইনফেক্টিভ, এটাই মসকিটো ভেক্টরে ইনফেক্ট করে, মসকিটো ভেক্টরে ইনফেক্ট করে যখন তারা মানুষকে কামড়ায়। এখানে টেকনিক্যাল একটা বিষয় হলো এটা কি কি ম্যানিফেস্টেশন হয়, এটা তো আগে বলে দিছি। ফাইলেরিয়াসিস এটা কিন্তু একটা গ্লোবাল প্রবলেম, গ্লোবাল প্রবলেম সারা পৃথিবীর মধ্যেই এটা একটা প্রবলেম গ্লোবাল, এবং এটা সোশ্যাল এবং ইকোনমিক এর একটা স্কারেজ ইন দ্য ট্রপিক্স এন্ড সাবট্রপিক্স, এটা ট্রপিক্যাল কান্ট্রিতে বেশি হয়, ট্রপিক্যাল কান্ট্রিতে বেশি। এখন এই ফাইলেরিয়াসিস এর লাইফ সাইকেল এর মধ্যে দেখা যায় the man is the definitive host of mosquito, the mosquito and mosquito, man is the definitive host, mosquito is the intermediate host, the host কিন্তু mainly হলো mosquito, definitive host হলো man, intermediate host হলো mosquito। অ্যাডাল্ট ওয়ার্মটা কই থাকে? লিম্ফেটিক সিস্টেমের মধ্যে থাকে, আর মাইক্রোফাইলেরিয়া থাকে পেরিফেরাল ব্লাডের মধ্যে। সাইকেলটা স্টার্ট হয় কোন সময়? মাইক্রোফাইলেরিয়া মসকিটো সাইকেল বিগিনস ওয়েন দ্য মাইক্রোফাইলেরিয়া আর পিকড আপ বাই দি ভেক্টর মসকিটো ডিউরিং ফিডিং। ঠিক আছে, তো তাহলে এটা তিনটা স্টেজ পার হওয়ার পরে এটা ম্যাচিউর হয়, প্রথম হয় এক্স এক্স শীতিং, মানে উপরে ডাকড়াটা করে যায়, তারপরে ফার্স্ট স্টেজ লার্ভা হয়, তারপরে হয় তোমার সেকেন্ড স্টেজ লার্ভা, তারপর হয় থার্ড স্টেজ লার্ভা, এবং তারপরে একটা মোল্টিং হয়, মোল্টিং হওয়ার পরে থার্ড স্টেজ লার্ভাটা ইনফেক্টিভ হয়ে যায়, থার্ড স্টেজ লার্ভা হইল এটা ইনফেক্টিভ। মোল্টিং হওয়ার পরে প্রথম হইলো এটা মশার ভিতরে ঢুকলো, ঢুকার পরে প্রথম এটা ঢাকনাটা পালা দিল, শরীরে ঢাকনা করে দেয়, ক্লোজ করে দেয়, তারপরে এটা লার্ভা হইলো, লার্ভাটা প্রথম ফার্স্ট স্টেজ লার্ভা, তারপর হইলো সেকেন্ড স্টেজ লার্ভা, তারপর হইলো থার্ড স্টেজ লার্ভা, এই থার্ড স্টেজ লার্ভাটা হইলো ইনফেক্টিভ, থার্ড স্টেজ লার্ভা ইজ দ্য ইনফেক্টিভ। তাহলে এটুকু আমরা জানলাম, তাহলে কার্তিকা রোগটা সরায় যাদের রক্তের মধ্যে মাইক্রোফাইলেরিয়া আছে, তারা পেরিফেরাল ব্লাডে যাদের মাইক্রোফাইলেরিয়া থাকে তারাই এই রোগটা সরায়, ঠিক আছে, তোমাদের খেয়াল রাখছি, তারাই রোগটা সরায়। আর ক্লাইমেট টাইম এটা গিয়ে দরকার নাই, কিভাবে সরাই এটাও তো জানলাম আমরা। তারপর হইলো একটা টার্ম আছে অকাল্ট ফাইলেরিয়াসিস, অকাল্ট, অকাল্ট কথার অর্থ কি, অকাল্টের বাংলা কি জানো নাকি না জানো না, অকাল্টের বাংলা জানা আছে তোমাদের? যেমন অনেক সময় যাদের ক্যান্সার থাকে তাদের পায়নার সাথে রক্ত যায়, কিন্তু স্বাভাবিক বছর রক্ত দেওয়া যায় না, কিন্তু বাইনাটা পরীক্ষা করলে এটার মধ্যে রক্তের কোনো কি অভাব, এটা নাকি অকাল ব্লাড, এটার জন্য আলাদা টেস্ট আছে, টেস্ট করে এটা বার করতে হয়। তদ্রুপ অকাল কথার অর্থ হইলো গুপ্ত,
গুপ্ত মানে এটা প্রকাশিত না, গোপন। এরকম একটা ফাইলেরিয়াসিস আছে যেটা একটা অকাল ফাইলেরিয়াসিস। এর মানে কি, তার ফাইলেরিয়া আছে কিন্তু তার মধ্যে কোনো লক্ষণ নাই, কোনো ক্লিনিক্যাল নাই, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন নাই, এবং ব্লাডের মধ্যেও কোনো মাইক্রো ফাইলেরিয়া পাওয়া যায় না। ব্লাডের ব্লাড পরীক্ষা করেও কোনো মাইক্রো ফাইলেরিয়া নাই, আবার ক্লিনিক্যালিও তার কোনো মাইক্রো ফাইলেরিয়ার সাইন সিমটম নাই। এটার আরেক নাম হলো কি, ট্রপিক্যাল পালমারি ইজ এক্সাম্পল হইলো একটা ট্রপিক্যাল পালমারি ইজ ইউনিভেলিয়া। এটা কিসের জন্য হয়, ডি টু হাইপার রেজাল্ট ফ্রম হাইপার সেন্সিটিভিটি, হাইপার সেন্সিটিভিটি থেকে এটা হয়। মাইক্রোফ্যালেরিয়ার যে অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেনের থেকে বডির মধ্যে যে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়, অ্যান্টিজেন এগেনস্ট অ্যান্টিবডি তো এরা অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা রিয়াকশন হয়, সেটার থেকে সেটার নাম হইলো অকাল ফ্যালেরিয়াসিস। তাইলে মাইক্রোফ্যালেরিয়া আর নট ফাউন্ড ইন দ্য ব্লাড, ইট ইজ দ্য রেজাল্ট অফ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন টু ফ্যালেরিয়াল অ্যান্টিজেন্স ডিরাইভড ফ্রম দি মাইক্রোফ্যালেরিয়া। The best example is tropical pulmonary eosinophilia. What is tropical pulmonary eosinophilia? It is an occult form of filariasis. There is no filariasis even though blood is in the blood, but there is no blood loss, no typical blood loss. It is due to antigen released from the body of the microfilaria. It is an antibody to the blood, and antibody antigen is a reaction. এখন ফাইলেরিয়ার মধ্যে যেটা ইম্পর্টেন্ট, এটা ডায়াগনোসিস করবা কিভাবে, এটা ডায়াগনোসিসটা কিভাবে সম্ভব, ডেফিনেটিভ ডায়াগনোসিস সম্ভব হইল demonstration of living parasite. মানে কি, এই লিভিং প্যারাসাইট মানে মাইক্রোফাইলেরিয়া যদি পাওয়া যায় ইন দ্য হিউম্যান বডি, এটা দেখবা ডেফিনিটিভ ডায়াগনোসিস। এর জন্য করা হয় কি, থিক ফিল্ম তৈরি করা হয় ব্লাডের ক্যাপিলারি। ব্লাডটা কই থেকে নেওয়া হয়, গেলে কেরা হয়, ব্লাডটা কিন্তু ভেইন থেকে নেওয়া হয়, ক্যাপিলারি ব্লাড নিতে হয়, ঠিক ফিল্ম করা হয়, করতে ব্লাড ইজ টেকেন ফ্রম ক্যাপিলারিস। এবং বলছে আঙ্গুলের মধ্যে একটা প্রিক করলে যে ব্লাডটা বাইরে, এটি ক্যাপিলারি ব্লাড, এটা হইলো ক্যাপিলারি ব্লাড। আর একটা কি করে, একটা থিক স্মিয়ার ইজ অলসো প্রিপেয়ার্ড অন এ গ্লাস স্লাইড, এটা গ্লাস স্লাইডের উপর একটা থিক স্মিয়ার তৈরি করা হয়, এন্ড দ্য স্লাইড ইজ ড্রাইড অ্যান্ড সিরিয়ালি নাম্বার্ড। এভাবে এটা করে তারপর খেয়ে দেওয়া, এবং লো পাওয়ার মাইক্রোস্কোপিতে এটা করে খেয়ে করতে হয়। তাহলে আমরা কি করি, ব্লাড ফিল্ম এক্সামিনেশন করি। কোন সময় কোন কাজ, এটা ভেরি ইম্পর্টেন্ট, কোন সময় ব্লাডটা কালেকশন করলে প্যারাসাইটটা পাওয়া যায়, সবসময় দিনের বেলা করলে হইতো না। তাইলে বলছে রাত্র 8:30 থেকে 12:00 মধ্যে, মিড নাইট, এটা লিখে রাখো 8:30 থেকে রাত্র 12:00 মিড নাইট, এই সময়টার ভিতরে যদি আমরা এটা রক্তটা নিয়েই পরীক্ষা করি তাইলে এটা ডিটেক্ট করা সম্ভব। এবং বলছে যে ফাইলেরিয়াটা ডিটেক্ট করতে হলে তোমার ক্যাপিলারি ব্লাড আঙ্গুল থেকে প্রিন্ট করে নিতে হবে, এবং একটা ঠিক ফিল্ম করতে হইব, এবং এটা লো পাওয়ার মাইক্রোস্কোপি করে আগে দেখতে হইব। আরেকটা পদ্ধতি আছে, এটা গেল একটা মেমব্রেন ফিল্টার কনসেন্ট্রেশন। ব্লাডটা কালেকশন করে ভেনি পাংচার করে, মানে ভেন থেকে না হয় এই ব্লাডটা নিয়ে এটা ফিল্টার করা হয়, অনেক বেশি করে রক্ত না হয় নিয়ে এটা ফিল্টার করা হয়, ফিল্টারিং ব্যবহার দেয়, ফিল্টার করে তারপরে এখান থেকে যে ফিল্টারটা থাকে ফিল্টারটার থেকে স্যাম্পল বানানো হয়, এটার বলা হয়েছে কি, মেমব্রেন ফিল্টার কনসেন্ট্রেশন মেথড। তারপরে আরেকটা হইলো ডিসি প্রভোকেশন টেস্ট,
ডাইথেন কার্বামাজিন 100 মিলিগ্রাম যদি খাওয়াই দেওয়া হয় তাহলে দিনের বেলাও কিন্তু এটা ব্লাডের মধ্যে আসে। মাইক্রোফাইলেরিয়া ক্যান বি ইন্ডিউসড টু অ্যাপিয়ার ইন ব্লাড ইন দ্য ডে টাইম বাই অ্যাডমিনিস্টারিং ডাইথেন কার্বামাজিন ডাইথেনকার্বামাজিন 100 মিলিগ্রাম ওরালি এবং পিক হয় 15 মিনিটের মধ্যেই অনেক মাইক্রোফাইলেরিয়া এসে যায় ব্লাডের মধ্যে, 2 ঘন্টা পরে আবার তারা কমে যায়। ব্লাডটা এক্সামিন করা হয় 1 আওয়ার আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ দিস, মানে ডাইথেনকার্বামাজিন নামে যে ওষুধটা আছে অ্যান্টিফাইলেরিয়াল ড্রাগ এটা খাওয়ানোর 2 ঘন্টা মানে 15 মিনিটের মধ্যে ইয়ে আসে, 2 ঘন্টা পরে এটা কমে যায়, না 1 ঘন্টার মধ্যে পরীক্ষা করতে হয় খাওয়ানোর। এইগুলো হইলো এটা সিরোলজিক্যাল টেস্টের মধ্যে আছে অ্যান্টিবডিস এন্ড মাইক্রোফাইলেরিয়া অ্যাডাল্টস ইউজিং ইমিউনোফ্লুরোসেন্ট টেকনিক কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, এগুলি দিয়ে করা হয়। কোন কোন সময় ডাইরেক্ট অ্যান্টিজেনও ডিটেক্ট করা যায় ব্লাড এবং ইউরিন, ডাইরেক্ট অ্যান্টিজেনও ডিটেক্ট করা যায় ব্লাড এবং ইউরিন। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা পরীক্ষার জন্য যে ব্লাডটা তুমি করতে নিবা কোন সময় নিবা, কোন সময় নিবা এই যে 7:30 থেকে 12 ঘন্টা এই সময়টা তোমার খেয়াল রাখতে হবে। এবং ব্লাডটা নিতে হইব ক্যাপিলারি ব্লাড, এটা আমরা থিক ফিল্ম যেটা করি স্মিয়ার আঙ্গুলের থেকে প্রিক করে ব্লাড নিতে হবে রাত্রে 7:30 থেকে 12টার মধ্যে। আর যদি আমরা চাই যে না এখনই দিনের বেলায় করতে হবে তাহলে ডিসি প্রলংগেশন করতে হবে, ডিসি খাওয়াইয়া 1 ঘন্টার মধ্যে ব্লাড নিলে অনেক ফাইলেরিয়া পাওয়া যাবে, এটা হলো একটা। আরেকটা হইলো ব্লাডটা কালেকশন করে ব্রেন থেকে অনেক ব্লাড কালেকশন করে এটা ফিল্টার করে ফিল্টারটার থেকে স্লাইড করা, এটাও করা যায়। আর সিরোলজিক্যাল টেস্ট আছে, ইয়ে আছে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট আছে, এগুলি অনেক কিছু করা যায়। মেইন হলো কিন্তু কমিউনিটিতে যেটা করা হয় আমাদের ইয়েতে এটা হইলো আমরা একটু জানলাম। এখন আমাদের এটার মধ্যে আর এমন কিছু ইম্পর্টেন্ট নাই পরীক্ষার জন্য, এখন এটা কন্ট্রোলটা কিভাবে করে কন্ট্রোল কিভাবে করব। দুইটা জিনিস, একটা হলো কেমোথেরাপি একটা হলো ভেক্টর বোন, এই দুইটা ভেক্টর বোন ডিজিজ, ভেক্টর দ্বারা কন্ট্রোল করতে হবে। যে মসকিটো বাইট করলে এটা হয় সেই জন্য মসকিটোটাকে কন্ট্রোল করতে হবে। আর কেমোথেরাপি, কেমোথেরাপির মধ্যে কি কি ড্রাগ আছে, কেমোথেরাপির মধ্যে ড্রাগটা কি, ডাইথাইল কার্বামাজিন ডিসি কয়টা, ডিসি খুব ইফেক্টিভ এবং খুব সেফ ড্রাগ। ডাইথাইল 6 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে অরালি ফর 12 ডেজ, এখানে একটা বড় ডোজ 6 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে অরালি ফর 12 ডেজ। কোনো কোনো ক্ষেত্রে কিছু টক্সিক রিয়েকশন হয় তা তেমন কোনো ই না। এটা হইলো তোমার আইডিয়াল মেথড ট্রিটমেন্টের। আর কমিউনিটিতে যদি ফাইলেরিয়া কন্ট্রোল করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এই ডিসি দিয়েই করতে হবে। একটা হইলো মাস থেরাপি আর একটা হইলো সিলেক্টিভ থেরাপি, দুইভাবে করা যায়, একটা মাস থেরাপি একটা সিলেক্টিভ। মাস থেরাপিতে ডিসিটা কমিউনিটিতে প্রত্যেক একজনও বাদ যায় না, যেমন আমাদের এই ফাইলেরিয়ার হইলো কি নর্থ বেঙ্গল এন্ডেমিক জোন এটা ফাইলেরিয়া, এই জন্য ফাইলেরিয়া কন্ট্রোল করার জন্য প্রত্যেকেরই ডিসি খাওয়া হয়, একজনও বাদ যায় না কমিউনিটিতে। হাই এন্ডেমিক এরিয়া যেগুলো এগুলোর মধ্যে এইভাবে করে। এবং আরেকটা আছে সিলেক্টিভ, সিলেক্টিভ হইলো যারা মাইক্রো ফাইলেরিয়া পজিটিভ, পজিটিভ কেস যারা শুধু তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া, ট্রিটমেন্ট দেওয়া সিলেক্টিভ ট্রিটমেন্ট। কথা শোনা যায় কিনা? জি স্যার। কি পরিষ্কার নাকি না কোনো হালকা? হ্যাঁ
তাহলে সিলেক্টিভ ট্রিটমেন্ট পাইলাম আর মাস ট্রিটমেন্ট পাইলাম মাস হ্যাঁ হ্যাঁ কি কইতেছ কি বলতেছ তোমরা বুঝা যায় নাকি নাকি স্যার বোঝা যায় মাঝে মধ্যে একটু একটু ডিস্টার্ব করে সাউন্ড কম হয় কি হয় সাউন্ডটা কম হয়নি নাকি নাকি হয় তাহলে ম্যালেরিয়া কন্ট্রোল ইন দ্য কমিউনিটি এক নম্বর হইলো মাস তার একটা সিলেক্ট হইলে ওষুধের নামটাই জিজ্ঞেস করে মেনলি তোমার ওষুধের নামটা জিজ্ঞেস করবে আর একটা কি ফ্যাক্টর কন্ট্রোল ব্যাকটেরিয়াটা কিভাবে কন্ট্রোল করবো এটা তো সব সবসময় মসকিটো কন্ট্রোল করে এটা তো আমরা জানোই কিভাবে করে এটা তো আর নতুন করে এখানে কোনো কিছু বলার নেই একই একই কথা বারবার ব্যাকটেরিয়া কন্ট্রোল It is a group of protozoal diseases. Caused by parasite of the genus Leishmania and transmitted to man by the bite of the female sandfly. তখনই তোমার এই ধরবে এন্টোমোলজি তখন তুমি sandfly নাম বলবা তখন তোমাকে একটা sandflyটাকে জিজ্ঞেস করবে এটা কি রোগ তখন তুমি কইবা লেশমানিয়াসিস কোনটা সারায় ফিমেল স্যাম্পলাই এই এই যে লেশমানিয়াসিস এটা কত প্রকারে হইতে পারে কত প্রকার এটা একটা প্রোটোজোয়াল ডিজিজ লেশমানিয়া জেনাস হইল লেশমানিয়া এর মধ্যে এরা কত ধরনের ম্যানিফেস্টেশন হয় এক নম্বর হয় ভিসারেল লেশমানিয়াসিস এটার আরেক নাম হইলো কালাজ্বর ভিসারেল লেশমানিয়াসিস এটার নাম হই কালাজ্বর আরেকটা হইলো কিউটেনিয়াস লেশমানিয়াসিস একটা হইলো মিউকো কিউটেনিয়াস লেশমানিয়াসিস তারপরে আছে তোমার কি তারপরে আছে পোস্ট কালাজ্বর ডার্মাল লেশমানিয়াসিস এগুলি ডিফারেন্ট ভ্যারাইটিস ভিসারেল টাইপটার নাম হইলো কালাজ্বর এটা খেয়াল রাখতে হবে visceral type of the leishmaniasis is called kalaja eta ei sandfly kar moddhe thake sandfly kon jaygay thake kar shorile thake beshi eta kono kono shomoy the majority of the leishmaniasis are zoonosis involving wild or domestic mammals rodents among canines এজন্য একটা জেনেটিক ডিজিজ বটে সাম ফর্মস আর সরি ইন্ডিয়ান কালাজ্বর আর কনসিডার টু বি নন জেনেটিক ইনফেকশন এটা জেনেটিক ইনফেকশন এটা থাকে যে কামড় দিয়ে থাকে এর শরীরের মধ্যে বসে থাকে ঠিক হয় তোমার রুডেন্টের মধ্যে এই জন্য যেহেতু ম্যামাল এটার জন্য বা এটা জেনেটিক ডিজিজ আমরা খুব কয় ফর্মে পাইলাম একটা হইলো ভিসারেল লেশমানিয়াসিস আর কালাজ্বর ইউটিনাস লেশমানিয়াসিস তারপরে পাইলাম কোষ কালাজ্বর ডার্মাল লেশমানিয়াসিস মিউকোকিউটেনিয়াস আরো আছে লেশমানিয়াসিস অনেক প্রকার দরকার নাই কটি মনে রাখা ইউটিনিয়াস লেশমানিয়াসিস এবার আস এই লেশমানিয়া কত ধরনের লেশমানিয়া আছে লেশমানিয়া কত ধরনের আছে লেশমানিয়া ডোনোভেনি
লিশমেনিয়া ট্রপিকা এবং লিশমেনিয়া ব্রাজিলিয়েন্সিস ইজ দ্য কজেটিভ এজেন্ট। তাহলে কত ধরনের আছে? লিশমেনিয়া ডনোভেনি আদরের জন্য এটা রেসপন্সিবল, লিশমেনিয়া ডনোভেনি আবার একটা আরেকটা করতে পারে, কিন্তু দেখা গেছে যে প্রোমাস্টিগোট মানে যেটার ফ্লেজেল আছে, আর যেটার ফ্লেজেল নাই এটাকে কয় অ্যামাস্টিগোট। এ মানে নাই, নীল। ম্যাস্টিগোট মানে ফ্লেজেলা, যেটা ফ্লেজেলা সেটা বললো অ্যামাস্টিগোট। এটা কিন্তু ইম্পর্টেন্ট, দুই ফর্মে থাকে, অ্যামাস্টিগোট ফর্ম এন্ড ফ্লেজেলেটেড ফর্ম। অ্যামাস্টিগোট ফর্ম আর কল লিশমেনিয়া বডিস এন্ড ইন দ্য লেটার ইট ইজ কল ফ্লেজেলেটেড ফর্ম বা প্রোমাস্টিগোট ফর্ম। দুই ফর্মে এটা আছে। রিজার্ভার হলো, রিজার্ভার অফ ইনফেকশন হলো দেয়ার ভ্যারাইটি অফ এনিম্যাল রিজার্ভার, as for example dogs, jackals, fox, rodents and other animals. Indian calendar concept to be a non-genotic infection and man is the sole reservoir. আমাদের দেশে যে কালাজর টাইডে হয় যে ম্যানই একমাত্র রিজার্ভার, অন্যান্য দেশে আবার প্রাণীরাও রিজার্ভার হয়, যেন এটা জোনোটিক ডিজিজ বলে। তাইলে ডনোভেন বডি বলতে বোঝায় কোনটারে, ডনোভেন বা লিশমেনিয়া বডিস আমরা অনেক কিছু জানলাম, কালাজ্বরের টাইপস জানলাম। এবার ল্যাবরেটরি ডায়াগনোসিস, মোড অফ ট্রান্সমিশন তো বলা হয়েছে, ট্রান্সমিটেড ফ্রম পার্সন টু পার্সন বাই দ্য বাইট অফ দ্য ফিমেল স্যান্ড ফ্লাই। ক্লেবোটোমাস আর্জেন্টিভিস হুইচ ইজ হাইলি অ্যান্থ্রোফিলিক স্পেসিস। দি ট্রান্সমিশন মে অলসো টেক প্লেস বাই কন্টামিনেশন অফ দি বাইট ওন্ড অর বাই কন্ট্যাক্ট ওয়েন দ্য ইনসেক্ট ইজ ক্রাশড ডিউরিং দ্য অ্যাক্ট অফ ফিডিং। মানে মনে করো একটা স্যান্ডফ্লাই কামড় দিছে, তখন আমি টের পাইছি ভাই একের হাত দিয়ে এটারে মাইরে চেষ্টা করে দিলাম, চ্যাপটা করে দিলাম, এটার ভিতর থেকে যে ইডিয়া প্যারাসাইটটা এটা আমি নিজেই ঢুকে দিলাম আমার শরীরের মধ্যে। তো এটার বলে ক্রাশিং ডিউরিং দ্য অ্যাক্ট অফ ফিডিং। ইউটিনাস লেশমেনিয়াসিস ইজ ট্রান্সমিটেড বাই ফ্লেবোটোমাস ট্র্যাপটাসি অলসো এন্ড ফ্লেবোটোমাস সার্জেন্ট। আফটার দ্য ইনফেক্টিভ ব্লাড মিল দি স্যান্ডফ্লাই বিকামস ইনফেক্টিভ in 6 to 9 days extrinsic incubation period. This is the time required for the development of the parasite in the insect body. A transmission of kalajar has also been recorded by blood transfusion. Blood transfusion মাধ্যমে এটা transmission হয়ে যেতে পারে। একজন কালাজ্বর আছে, এই রোগীর ব্লাড স্ক্রিনিং না করে যদি আর একটা সুস্থ মানুষকে দেওয়া হয় তখন কিন্তু তার মধ্যে এটা ঢুকতে পারে। তাহলে এটা আমরা আরেকটা পাইলাম। এখন ইনকিউবেশন পিরিয়ডটা কত দিন? 10 দিন থেকে 2 বছর, বহু লম্বা। ইনকিউবেশন ইন ম্যান ইজ কোয়াইট ভেরিয়েবল, জেনারেলি 1 to 4 months। এই কথা বোঝা যায় না, বোঝা যায় না? সাউন্ড কি শোনা যায়? রে
স্যার শোনা যায়? জি স্যার শোনা যায়। আমি তো ওয়াইফাই দিয়েছি, কি শোনা যায় না আবার? সব 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 ঘটনা কি ঠান্ডা টপ? না স্যার ক্লিয়ার। কালা জ্বরের মেইন, এই যে কালা জ্বরের মেইন সাইন সিমটম গুলি কি কি? কালা আজর বহু বছর পর কালাজ্বর হওয়ার, বহু বছর পর কালাজ্বর ভালো হয়ে গেছে, কিউর হয়ে গেছে, এরপরে দেখা যায় কিছু লিশন সামার মধ্যে পাওয়া যায়। The lesion consists of multiple nodular infiltration of the skin, usually without ulceration. Parasites are numerous in the lesions. Treatment করার পরে several years পরে দেখা যায় সামরার মধ্যে এরকম নডিউল পাওয়া যায়। এই নডিউলগুলির মধ্যে যথেষ্ট পরিমাণ প্যারাসাইট থাকে, তো এর নাম হইলো পোস্ট কালাজর ডারমাল রিজন। এই ট্রিটমেন্ট দিলে এই যে প্যারাসাইট গুলি আছে এগুলি সব ব্লাড থেকে ক্লিয়ার হয়ে যায়, ওই কি করে সামরার নিচে এরকম নডিউল ঘুরে ঘুরে একসাথে জমে থাকে। এটার নাম হইলো এই পিকেডিয়াল পোস্ট কালাজর ডারমাল লিশমানিয়াসিস। একটা আছে কিউটিনিয়াস লিশমানিয়াসিস, আমরা সেভারেল ফর্ম এটা হইতে পারে। এগুলি ডিজিজ লেপ্রোসির মতো, জাস্ট লাইক লেপ্রোসি। The agent is restricted to skin. Characterized by painful ulcer in the parts of the body exposed to sand-like bites, legs, arms and feet. জায়গাগুলির মধ্যে painful ulcer এবং টিমটা লোক আক্রান্ত হয় সে কাজ করতে পারে। এটার বলা হয়েছে কিউটেনিয়াস লিশমানিয়াসিস। এরপর হলো মিউকোকিউটেনিয়াস একদম গলে যায়। মিউটিলেট কথার অর্থ হলো একদম বিভিন্ন জায়গায় গলা ভাব হয়ে যায়। বোঝা গেছে কিনা? তারপর হইলো ল্যাবরেটরি ডায়াগনোসিস। এবার ডায়াগনোসিস করে কেমনে? ল্যাবরেটরি ডায়াগনোসিস কিভাবে করে? ডেমনস্ট্রেশন অফ প্যারাসাইট অ্যান্টিবডিজ ইন দি অ্যাসপিরেটস অফ দি স্প্লিন। স্প্লিন থেকে রস নেয় নিডল দিয়ে, টান দিয়ে, স্প্লিনিক অ্যাসপিরেট। ডেমনস্ট্রেশন অফ অ্যান্টিবডিজ ইন দি অ্যান্টিবডিজ টা কি? অ্যান্টিবডিজ কিছুক্ষণ আগে মাত্র শুনাইলাম, এমনি নাই বলো। পরীক্ষা করলে এলডি বডিস পাওয়া যায়,
পাওয়া যায়। স্প্লিন, লিভার, বোন মেরো, লিম্ফ নোডস, কিউটিনাস লেসমেনিয়াসিস চামড়া থেকে নেওয়া যায়। The specimen is collected from spleen, liver, bone marrow, lymph node and the skin. এবং এটাতে কি হওয়া যাইব এলডি বডিস, লেশমিনিয়া ডোনোভানি বডিস। এবং প্যারাসাইটটাকে আবার কি করা যায়, কালচার করা যায়। প্যারাসাইটটাকে কালচার করা যায় এখান থেকে নিয়ে আবার এটা কালচারে দেয়। প্যারাসাইট মাস্ট বি আইসোলেটেড ইন কালচার to confirm identify the parasite. এটা কালচার না করে কিন্তু এটা আই করা হয় না, মানে আইডেন্টিফাই করা যায় না। এখান থেকে রস টাইনে নিয়ে এটা কালচার করতে হয়, কালচার করলে পরে এটা ডায়াগনোস্টিক কনফার্ম। আর কি আছে? আর আছে সিরোলজিক্যাল টেস্ট, নিউমারাস সিরোলজিক্যাল টেস্ট আছে। এর মধ্যে ডাইরেক্ট অ্যালোডেশন টেস্ট, এর নাম হলো ড্যাক টেস্ট, ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট, ড্যাক টেস্ট। তারপরে আছে এলিজা টেস্ট আছে, ইনডাইরেক্ট ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট আছে। এগুলি সব করা যায়। এর মধ্যে যেটা করে ড্যাক টেস্টেই কমিউনিটিতে কিন্তু করে ড্যাক টেস্ট, যেটা খুব দ্রুত হয়। একটা ব্লটিং পেপারের মধ্যে ব্লাড ব্লয়েড এর মধ্যে ইভালাইজার এজেন্ট লাগাই দিলেই সাথে সাথে এটার কালার চেঞ্জ হয়ে যায়, মানে এটা ই হয়ে যায়, অন্যরকম হয়ে যায়, বলা হয়ে যায়, তখন এটাকে বলা হয় ডেট টেস্ট, ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট, ডেট টেস্ট। এটা হলো কমিউনিটি অ্যাপ্রোচ। আর ল্যাবরেটরিতে কি করা হয়, এটা স্যাম্পলটা কালেকশন করে এটা কালচারে দিতে, কালচার করে মাইক্রোফাইলেরিয়া, এটাকে এটা মাইক্রোফাইলেরিয়া বলতেছি, এটা মানে কালাজরের যে এটা ডোনোভেন লেশমিনিয়া ডোনোভেনি এটাকে আইডেন্টিফাই করা যায়। আইসোলেটেড ইন কালচার টু কনফার্ম দ্য identify the parasite. Archi test আছে, Leishmanin test, Leishmanin এলো ইয়ার মতো মন্টু টেস্ট এর মতো, Leishmanin test এটা থেকে স্কিন রিয়াকশন টেস্ট করে। Leishmanin is a preparation of 10 to the power 6 per ml washed domestic goats of Leishmania. Dekta yes sir, Leishmanin it is a sterile and standardized preparation of all the ready made. It is there test kore bar korte hai. The hypersensitivity reaction is usually negative in the active phase of the Kalazar and becomes positive in 25% patients with 1 year of recovery. The test is not specific. The test remains a valuable tool for distinguishing immune from non-immune subjects. From this information, it may be responsible to infer the endemicity or epidemicity of the infection and to identify groups of risk of infection. An intradermal injection of 0.1 ml on the flexor surface of the forearm is given and examined after 48 to 72 hours. In duration is measured and recorded. এটা একদম মন্টু টেস্টের মতো, Leishmanin টেস্ট করে, Leishmanin বা Montenegro টেস্ট, Montenegro, M-O-N-T-E, Montenegro, N-E-G-R-O, Montenegro, N-E-G-R-O, Negro, Montenegro টেস্ট, or Leishmanin টেস্ট। আর কি আছে? কিছু নন স্পেসিফিক টেস্ট আছে, যেগুলি ব্লাডের করতে হয়। হেমাটোলজিক্যাল ফাইন্ডিংস, এর মধ্যে লিকোপেনিয়া, অ্যানেমিয়া, তারপরে অ্যালবুমিন গ্লোবুলিন টিস্যুটা রিভার্স হয়ে যায়, ইমিউনোগ্লোবুলিন জিটা অনেক বাইরে যায়, WBC RBC রেশিও 1.1500 আর ইভেন 1.2000 হয়। এগুলি করা হয় ব্লাড টেস্ট। তাহলে এটা স্পেসিফিকলি যদি ডায়াগনোসিস করতে হয় তাহলে কালচার, স্পেসিফিক ডায়াগনোসিস হলো কালচার। আর সিরোলজিক্যাল টেস্টের মধ্যে আছে ড্যাক টেস্ট, এলিজা টেস্ট, ইনডাইরেক্ট ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট, ইনডাইরেক্ট ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট। তাহলে আমরা এ পর্যন্ত জানলাম, এ পর্যন্ত হয়েছে কিনা বোঝা গেছে না, কোনো কোনো জায়গায় কোনো ঝামেলা আছে? হ্যাঁ রে, এই জায়গার মধ্যে এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা?
এখন আসব কন্ট্রোল মেজার, কন্ট্রোল ট্রিটমেন্ট করেছি, কন্ট্রোল মেজার। কন্ট্রোল মেজার কি? কন্ট্রোল মেজারের মধ্যে প্রথম হইল আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট। যে কোনো একটা ডিজিজ কন্ট্রোল করতে গেলে প্রথম ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করে জীবাণুটাকে আগে মারতে হয়। তারপর অন্যান্য সেন্ট্রাল কন্ট্রোল, পার্সোনাল প্রোফাইলেক্সিস, এগুলি আছে। তাহলে তিনটা ভাগে আমরা ভাগ করি। কন্ট্রোল মেজার্স এক নম্বর হইল কন্ট্রোল অফ রিজার্ভার, কন্ট্রোল অফ রিজার্ভারটা হইল এক নম্বর। দুই নম্বর হইল এনফ্লাই কন্ট্রোল কন্ট্রোল, তিন নম্বর হইল পার্সোনাল প্রোফাইলেক্সিস। কি রে কে কার কাটাই রে মাস করে মাইকটা অফ করে দেন। মাইক অন করলে তো বেজাল। তারপরে ট্রিটমেন্টের মধ্যে প্রথম হইলো কি ট্রিটমেন্ট, কালা জ্বরের মধ্যে মেন হইল অনলি রিজার্ভার। তাইলে আমাদের অ্যাক্টিভ এন্ড প্যাসিভ কেস ডিটেকশন এন্ড ট্রিটমেন্ট, এটা হইল মেন। তাহলে ট্রিটমেন্টটা কি দিয়ে করে এটা কিন্তু ফোর কেজি গায়ে, এখানে একটাই ট্রিটমেন্ট আছে যেটা এখান থেকে কোনটি মেডিসিন এটা জিজ্ঞাসা করে, ওষুধের নামগুলো জিজ্ঞাসা করে এবং ডোজটা জিজ্ঞাসা করে। এখানে কিছু ডাক্তারি লাগে, কোনটা এটা এই কালা জ্বর। কালা জ্বরের মধ্যে ফার্স্ট লাইন ড্রাগ আর সেকেন্ড লাইন ড্রাগ দুই ভাগে ভাগ করছে। ফার্স্ট লাইন ড্রাগ এর মধ্যে যেটা দেওয়া হয় এটা হইল সোডিয়াম স্টিবুগ্লুকোনেট, SHG, সোডিয়াম স্টিবুগ্লুকোনেট। আরেকটা হইল ফার্স্ট লাইনের মধ্যে আরেকটা আছে এম্ফোটারিসিন বি। এইভাবে লেখো ফার্স্ট লাইন ড্রাগ। এর মধ্যে কি কি পড়বে? সোডিয়াম স্টিবুগ্লুকোনেট এন্ড এম্ফোটারিসিন বি। আরেকটা ওষুধ আছে এটার মধ্যে মিল্টেফোসাইন। তিনটা ওষুধ এখানে ব্যবহার করা হয়। এইটারে আবার দুই ভাগে ভাগ করো। ফার্স্ট লাইন এর মধ্যে একটা লেখো শর্ট টার্ম আর একটা লেখো লং টার্ম। ফার্স্ট লাইন এর মধ্যে যেটা সোডিয়াম স্টিবুগ্লুকোনেট এবং এম্ফোটারিসিন বি, এটা হইল কি শর্ট টার্ম ট্রিটমেন্ট দেওয়া এটা দিয়ে শর্ট টার্ম। হ্যাঁ, এটার মধ্যে লং টার্ম ট্রিটমেন্টটা দেওয়া হয় কি দিয়ে? ফার্স্ট লাইনের মধ্যে মিল্টেফোসিন দিয়ে, মিল্টেফোসিন। এখানে স্টিবুগ্লুকোনেটের ডোজটা তোমার জিজ্ঞেস করবে, এটাই মনে রাখতে হবে। তাহলে এটার ডোজটা হইলো 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে, ইন্ট্রামাসকুলার অর ইন্ট্রাভেনাস অর 30 ডেজ অর 30 ডেজ। তাহলে কি 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে ইন্ট্রামাসকুলার অর ইন্ট্রাভেনাস অর 30 ডেজ সেইখানে আমরা কি দেই ইনফিউশন কতটুকু দিতে হয়?
1 মিলিগ্রাম বডি ওয়েট ইন্ট্রাভেনাস ইনভিশন ডে অথবা অল্টারনেট ডেতে 15 থেকে 20 ডোজ দিতে হবে। একটা 1 মিলিগ্রাম প্রতিদিন বডি এবং দিতে হবে ডেইলি অর অল্টারনেট ডে মোট দিতে হবে 15 থেকে 20 ডোজ। ক্ষেত্রে 30 লাগতে পারে ম্যাক্সিমাম এটা আমি শুধু এম্পোর্টারেসিন দিই এটা হলো যাদের সোডিয়াম স্টিবুগ্লুকোন এটা কাজ করে না তাদের জন্য হইলো এম্পোর্টারেসিন দিই এটা কিন্তু ফার্স্ট লাইনের মধ্যে আছে ফার্স্ট লাইন শর্ট টার্মের মধ্যে এর মধ্যে আরেকটা আছে ফার্স্ট লাইন লং টার্ম এটা হইলো মিল্টে হোসেন 100 মিলিগ্রাম ডেইলি ফর 4 উইক্স 28 দিন। সেকেন্ড লাইনের মধ্যে কি দেওয়া হয়? লাইপোসোমাল এম্পোটারেসিন বি তোমার উপরে রিকোয়েস্ট করলে তোমার ফার্স্ট লাইন সেকেন্ড লাইন বলার দরকার নাই, তুমি বলবা যে স্যার 3টা ড্রাগ এখানে ইউজ করা হয়, একটা হলো সোডিয়াম স্টিবুগ্লুকোনেট, আরেকটা হলো এম্পোটারেসিন বি, আর একটা হলো মিল্টিপোসাইন। তখনই তোমার বলবে যে সোডিয়াম টিবুলগুলো এটার ডোজ কত এইভাবে দেয়, তখন তোমার ডোজটা জিজ্ঞেস করবে, তখন তুমি এটা বল। তাহলে আমাদের কিন্তু ট্রিটমেন্টের একটা ইয়ে হয়ে গেল। আমরা কন্ট্রোলের মধ্যে আমরা প্রথম হইলো আমরা ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করে যত কেস আছে ফাইন্ডিং করে এগুলো ট্রিটমেন্ট করে এগুলো থেকে জীবাণুটা আমরা ধ্বংস করে দিব। হ্যাঁ, আর 2 নম্বর হইলো স্যান্ডফ্লাই কন্ট্রোল। স্যান্ডফ্লাই কন্ট্রোলের মধ্যে কিছু টেকনিক্যাল প্রশ্ন আছে, এটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, এটাই আমি এখন বলবো। এই জন্য এটা করাইতেছি, আশা করছিলাম কিনা জানি না, এখন এটা জানতে হইব। 1 নম্বর হইলো যে স্যান্ডফ্লাই কন্ট্রোলের মধ্যে মেইন হইলো রেসিডুয়াল স্প্রেইং, এটা লিখে রাখো। রেসিডুয়াল ইন সঞ্জয় তো কোন শব্দ করে না, সঞ্জয় আছে না নাই? ফারজানা আছে না নাই? ওই ফারজানা করে না, ফারজানা কোন উত্তর তো দেয় না। সব সময় তো শেষ খালি তোমাদের হাজিরা নিতে নিতে করা হবে কখন? রেসিডুয়াল স্প্রেইং উইথ ইনসেক্টিসাইড, এটা ইম্পর্টেন্ট। এবং কি দেওয়া হয়? ডিডিটি। ডিডিটি সারা পৃথিবীর থেকে কিন্তু ব্যান করা হয়েছে, সারা ওয়ার্ল্ডের থেকে 12টা ইনসেক্টিসাইড ব্যান করা আছে, এর মধ্যে একটা হলো ডিডিটি। কিন্তু আমাদের দেশে এটা এখনো চলে, ইন্ডিয়া এবং এই কান্ট্রি গুলোতে এটা চলে। কি জন্য? শুধুমাত্র এই কালাজরকে কন্ট্রোল করার জন্য। কালাজর কন্ট্রোল করার জন্য যে স্যান্ডফ্লাই কন্ট্রোল, এই স্যান্ডফ্লাই কন্ট্রোলের জন্য এটা দরকার আছে। এখানে যে টেকনিক্যাল প্রশ্নটা, ডিডিটি যে স্প্রে করবে কিভাবে করে স্প্রেটা, ডিডিটা কিভাবে স্প্রে করে, কোন জায়গায় করে? হিউম্যান ডুয়েলিংস,
এক নম্বর লিখে রাখো হিউম্যান ডুয়েলিংস, যেখানে মানুষ বসবাস করে এই ডুয়েলিং হাউস এর মধ্যে করে, আর কোথায় করে এনিম্যাল শেল্টার, যেখানে প্রাণীরা আশ্রয় নেয়, এনিম্যাল শেল্টার, এই সমস্ত জায়গাতে এটা স্প্রে করতে হয়। কতটুকু স্প্রে করে? 6 ফিট পর্যন্ত, মানে 2 মিটার ফ্রম দা ফ্লোর লেভেল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বাইকার। ইউটি স্প্রেং টা তোমাকে ধরবে কিভাবে, এটা ওষুধ দেয় ফ্লোর থেকে 2 মিটার, ফ্লোর থেকে উপরের দিকে 2 মিটার পর্যন্ত স্প্রে করে। এর উপরে আর করা হয় না, কারণ স্যানফ্লাইটা কিন্তু এর উপরে যাইতে পারে না, স্যানফ্লাই তো উঠতে পারে না, স্যানফ্লাই তো লাফায় 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 চলে। এই জন্য এই 2 মিটার পর্যন্ত তুললেই যথেষ্ট, 2 মিটার ফ্রম দা ফ্লোর লেভেল। বছরে কয়টা রাউন্ড করতে হয়? বছরে 2টা রাউন্ড, 2 বার দিতে হয়, 2 রাউন্ডস পার ইয়ার, 2 রাউন্ডস পার ইয়ার। যদি দেখা যায় ডিডিটিতে কোন রেজিস্ট্যান্স আছে স্যান্ডপাই, তখন বিএইচসি ইউজ করতে হয়, বেনজিন হেক্সাক্লোরাইড, বিএইচসি। এলো সেকেন্ড লাইন, এলো 2টা ওষুধে স্প্রে করা, ডিডিটি এন্ড বিএইচসি। এর মধ্যে ডিডিটি মেইনলি ইউজ করা হয়, আমাদের দেশে বিএইচসি ইউজ করে না। বিএইচসি হলো যেখানে ডিডিটি ইনসেনসিটিভ, সেখানে বিএইচসি ইউজ করা হয়, বিএইচসি, বেনজিন হেক্সাক্লোরাইড, বিএইচসি। এবং এই স্প্রেইং টা প্রত্যেক বছরই চালাইতে হবে, রেগুলার ইন্টারভেলে প্রত্যেক বছর করতে হবে। তারপর কি করতে হবে? এই স্যানফ্লাই কন্ট্রোল করার জন্য এই স্প্রেইং করতে হবে। 2 নম্বর, স্যানিটেশন মেজার কিছু নিতে হবে, এলিমিনেশন অফ দি ব্রিডিং প্লেস, ক্র্যাকস এন্ড ক্রেভিসেস, রোডেন্ট বারোস, রিমুভাল অফ ফায়ার উড, bricks and rubbish around houses, এগুলি সব সরাই ফেলতে হবে, আবর্জনা থাকতে পারবে। লোকেশন অফ ক্যাটেল শেড, গরুর ঘরটা দূরে নিতে হবে। লোকেশন অফ ক্যাটেল শেড এন্ড পোল্ট্রি এট এ ফেয়ার ডিস্টেন্স ফ্রম হিউম্যান ডুয়েলিংস এন্ড ইম্প্রুভমেন্ট অফ হাউজিং এন্ড জেনারেল স্যানিটেশন। পর্দার পরিষ্কার রাখতে হবে, গরুর ঘরটা দূরে নিতে হবে, যত ফাঁক পক্কর আছে বাড়িতে গর্ত আছে এগুলি সব বন্ধ করে দিতে হবে। এটা গেল আমার কি সেলাই কন্ট্রোল, তাহলে স্যান্ডফ্লাই কন্ট্রোল হয়ে গেল। তাহলে এখানে তোমার পরীক্ষার সময় দিয়ে ঘোষণা করবে যে হাউ টু কন্ট্রোল স্যান্ডফ্লাই। এটার মধ্যে বলবা যে 2 ধরনের মেজার নিতে হইব, একটা হলো স্প্রেইং করতে হইবে ইনসেক্টিসাইড, আর একটা হলো স্যানিটেশন ইম্প্রুভমেন্ট করতে হবে। স্প্রেইং এর মধ্যে আমরা ইউজুয়ালি স্প্রে করি ডিডিটি, আবার যেখানে ডিডিটি রেজিস্ট্যান্ট সেখানে আমরা বিএইচসি। তাহলে ডিডিটি কিভাবে স্প্রে করে আমরা বলছি, এটা বছরে 2 বার স্প্রে করতে হয় এবং এটা রেগুলারলি প্রতি বছরে করতে হয়, এবং এটা ফ্লোর থেকে ফ্লোর লেভেল থেকে শুরু করে আপ টু 2 মিটার উপর পর্যন্ত এই জায়গাটা পুরোটাই চতুর্দিকে স্প্রে করতে হয়। আর স্যানিটেশন মেজারের মধ্যে গরুর ঘর বা ক্যাটেল শেড এগুলো দূরে সরাই নিতে হবে, যত ফাঁক পক্কর আছে বন্ধ করতে হবে, যত গর্ত আছে বন্ধ করতে হবে, কোনো রাবিশ রাখা যাবে না, জমা ইয়ার কোনো ভাঙ্গা ইট টিট এগুলো কিছুই বাড়ির কাছাকাছি রাখা যাবে না। এবার আসো তুমি পার্সোনাল প্রোফাইল এক্সিস, নিজেরও তো কিছু দায়িত্ব আছে, খালি যে স্যান্ডফ্লাইয়ের দোষ তা তো না, আমাদেরও তো কিছু দোষ আছে। বাঘের কাছে গেলে তো বাঘে খায়, বাঘের তো দূরে থাকলে তো আর খায় না, বাঘ থেকে দূরে থাকাও তো একটা দায়িত্ব। তাহলে আমরা কিভাবে দূরে থাকবো পার্সোনাল প্রোফাইল এক্সিস? আগে মানুষের হেলথ এডুকেশন দিতে হইব, শিক্ষা যার নাই তার কিছু নাই। এই জন্য সব ধর্মে শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে, তোমার ধর্মে শিক্ষার জন্য বলছে শুধু চীন দেশে যাও, অনেক দূর যখন চীন দেশ আরব থেকে সেখানে যাও, লেবার আসে, লেবার না শিখলে মানুষ ছাগল গরুর মতো থাকে, মানুষের কোনো বুদ্ধি থাকে না। তাহলে বলছে যে হেলথ এডুকেশন দিতে হবে মানুষ, আর কি করতে হবে, ইন্ডিভিজুয়াল প্রোটেকটিভ মেজার ব্যবহার করতে হবে, মাটির মধ্যে যাতে কেউ না ঘুমায়, ফাটি হইতে গ্রাম দেশে ঘুমানো, মাটির মধ্যে সালা হইতে ঘুমানো, এগুলো কিন্তু গ্রামের মানুষের একটা স্বভাব, আমাদের দেশের মানুষের কালচার হ্যাবিটের মধ্যে এগুলি আছে, এগুলি বন্ধ করতে হবে।
আর কি ফাইন মেশ নেটস অ্যারাউন্ড দি বেড, যে বিছানার মধ্যে সে ঘুমাবে তার চোখ সেটা খুব ভালো নেট দিয়া ফাইন মেশ, ফাইন মানে কি সেটার ভিতরে দিয়ে কোনো স্যান্ড ফ্লাই ঢুকতে না পারে, এরকম সাইজের ছিদ্র থাকতে হবে। হ্যাঁ, আর কি ইনসেক্ট রিপেলেন্ট ব্যবহার করা যায় ইন দ্য ফর্ম অফ লোশনস ক্রিমস অর স্টিক্স, এটা ব্যবহার করা যায়। এটার কোনো ঔষধ নাই, পার্সোনাল প্রোফাইলেক্সিস এর ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো যে এই রোগটা প্রিভেন্ট করার জন্য পার্সোনাল প্রোফাইলেক্সিস এর জন্য কোনো ড্রাগ নাই। মেলেরিয়ার জন্য যেরকম দেখছি আমরা ড্রাগ আছে পার্সোনাল প্রোফাইলেক্সিস এর জন্য, এটাতে পার্সোনাল প্রোফাইলেক্সিস এর কোনো ড্রাগ নাই। তাহলে কিন্তু আমাদের দুইটা রোগ আজকে আমরা শেষ করে দিলাম, একটা হইলো কালা জ্বর, কালা জ্বর না লিশমেনিয়াসিস, আর একটা হইলো ফাইলেরিয়াসিস। লিশমেনিয়ার মধ্যে মেইন হইলো এটা প্রোটোজোয়াল ডিজিজ, এটা জানতে হবে প্রোটোজোয়াটার নাম কি এবং এটা কিভাবে এটা ইনফেকশনটা কিভাবে এটা স্প্রেড করে, কত ধরনের ভ্যারাইটি আছে এগুলি জানতে হবে, এবং তারপর এই লিশমেনিয়ার কয়টা ফর্ম আছে, প্রোমেস্টিক গোট এন্ড এমেস্টিক গোট ফর্ম, প্রোমেস্টিক গোট ফর্মটা কই পাওয়া যায়, এমেস্টিক গোট ফর্মটা কোনখানে পাওয়া যায়। হ্যাঁ, প্রোমেস্টিক গোট ফর্মটা কই পাওয়া যায়, এমেস্টিক গোট ফর্মটা কোথায় পাওয়া যায়, ভার্টিব্রেটের মধ্যে থাকে এমেস্টিক গোট ফর্ম আর ইনসেক্টের মধ্যে থাকে প্রোমেস্টিক গোট, প্রোমেস্টিক গোট। তারপরে এটার কিভাবে ডায়াগনোসিস করে এটা জানলা, তারপরে কিভাবে কন্ট্রোল করে এটা জানলা, এটার ট্রিটমেন্টটা তোমার এই যে টিমগ্লুকোনেটের ডোজটা এটা ইরিটিটা স্প্রে করে কিভাবে কতটুকু পর্যন্ত উপরে পর্যন্ত স্প্রে করে এই জিনিসটা আমাদের জানতে হবে। এটার মধ্যে আমার মনে হয় সামনে কালকে আমরা জিকা ভাইরাস আর এই যে আর কি জিকা ইবোলা সার্স মার্স রয়েছে না, আরো কোভিড আর কি রয়েছে, জিকা প্লেন আর কি আছে, দাতব্য আর কি আছে জানার বিষয়, আর কিছু আছে নাকি না নাই? হ্যাঁ, এ পর্যন্ত হয়েছে কিনা? এই যে এতদিন বাস করলা, হ্যাঁ এই যে সে বিষয়ে কত মাস গেল, নয়টা এই মাস হয়ে গেল, আরো কটা দুটা না কটা হইলো না তিনটা কটা হইতেছে জানি না, সব মিলেইয়া এটাতে কি লাভ হয় না লাভ হয় না? অনেক লাভ হয় না, যারা কানেকশন করতে পারতেছে না, লিংক রাখতে পারতেছে না, তাদের তো বিরাট ক্ষতি হইতেছে, তারা তো বাদ গেল, তাদের তো আর কোনো ভাইকে কিছু জুটলো না, সবাই তো আর লিংক করতে পারতেছে না, সবাই এইটা টেলিফোনে বইলা দেয় না কেন, যে তোমরা অন্তত এটা লিঙ্ক না করলে তোমরা তো পরে পারবে না, পরে তো আর এগুলি রিপিট করা হবে না দ্বিতীয়বার, এই প্রশ্ন কিন্তু আর এগুলি কিন্তু আর করানো হবে না এরকম ডিটেল, পরে আমরা শুধু শুধু প্রশ্ন দিব, পরে শুধু আমরা প্রশ্ন দিব সম্ভাব্য প্রশ্ন, ঠিক আছে।